গোবিন্দভোগ রাইস। ও কোকোনাট বাসন্তী পোলাওর জন্য এখানে 1.5 কাপ গোবিন্দভোগ রাইস নিয়েছি। হ্যাঁ 1.5 কাপ দেখান তো, চালগুলো এরকম থাকবে। তো চালের মেজারমেন্ট আর জলের মেজারমেন্ট ঠিক রাখতে হবে। তো এখন চালগুলো আমি ধুয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ ভিজাতে লাগবে না। চালটা ধোয়া হয়ে গেছে। তো ধোয়া হয়ে যাচ্ছে, আমি কভার করছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে আমি চাল ভিজিয়ে দিয়েছি, জিঞ্জার কুচি নিয়েছি, কোকোনাট নিয়েছি, কোকোনাট বাসন্তী পোলাও নিয়েছি, নিয়েছি ড্রাই কারি পাতা, জিঞ্জার, গরম মশলা, চিনি, নুন, কাঁচা লঙ্কা নিয়েছি, দুটোকে চারটে করেছি মাঝখান দিয়ে টুকরো করে, আর এদিকে নুন, হলুদ, কিশমিশ, দুটো মিশিয়ে কাজু আর তেল নিয়েছি। এদিকে শুধু ঘি দিয়ে বানাবো না, কাজু আর কিশমিশ, তেল আর ঘি দুটো মিশিয়ে বানাবো। তো এদিকে আমি ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম, ঘি দিলাম, চিনি দিলাম, স্বাদ মতো নুন দেওয়া হলো, আদা আর আদা কুচি দিলাম। এখন হাত দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। ভালো মতো করে মিশাতে হবে। তো মিক্সড করা হয়ে গেছে, এখন আমি 1 ঘন্টার জন্য কভার করে রেস্টে রাখবো। তো এদিকে আমি পোলাওটা বানাতে এসে গেছি, 1 ঘন্টা পর গ্যাসটা অন করে নিলাম। তেলটা আমি দিয়ে দিলাম, তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম মেজারমেন্টের কাপ দিয়ে মেপে, আর এদিকে ছোট চামচের 1 চামচ ঘি দিলাম। তেলটা আমি পুরো 1 কাপ দেইনি, কিছুটা তেল আমি কাজিয়ে রেখেছি, পুরোটা লাগবে না। তো এদিকে আমি কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি, ভেজে তুলে দেব। উল্টো করে দিচ্ছি, রাইসটা ভালো করে চেক করে দেখতে হবে হয়েছে নাকি।
আমি চেক করে দেখলাম হয়নি, আর একটু টাইম লাগবে হতে। আবার আমি 5 মিনিটের জন্য কভার করে দিলাম। পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি। এখন চালটা ভাতটা উল্টো করে দেখতে হবে। এইবার আমার ভাত রাইসটা হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কা দুটো আমি তেলে ভেজে রেখেছিলাম, আবার দিয়ে দিলাম গার্নিশের জন্য। আর ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। পুরোটা দেইনি, কয়েকটা রেখেছি গার্নিশ করব বলে। এখন ভালো মতো করে এটা মিশিয়ে দিচ্ছি। পোলাওটা উল্টা পাল্টা করে দিতে হবে, উপরেরটা নিচে নিচেরটা উপরে করে দিতে হবে, নাহলে উপরেরটা কাঁচা থাকবে নিচেরটা বেশি হয়ে যাবে, ভালো লাগবে না। হয়ে গেছে কোকোনাট বাসন্তী পোলাও। ফ্লেম অফ করে দিচ্ছি। তো আশা করি ফ্রেন্ডস আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবে, কমেন্টস করবে বেশি বেশি। আমি একটা বাটির মধ্যে কিছুটা রাইস নিয়ে নিচ্ছি। এই যে একটা বাটির মধ্যে কিছুটা পোলাও আমি নিয়েছি, থালাতে আমি ঢালব বলে। তো এইভাবে সমান করে বাটিটা একটু চেপে চেপে ভরতে হবে। ভরে এটার উপরে থালাটা বসিয়ে উল্টো করে দিতে হবে, তো কারণ গরম আছে। এই রাইসটা এইভাবে বাটিতে করে দিলে খুব সুন্দর একটা ডিজাইনের মতো বলের মতো হয়ে আসবে, ভালো লাগবে দেখতে। তো এই যে আমার বাসন্তী পোলাও দেখো কত সুন্দর হয়েছে, বেশি টাইমও লাগেনি এটা বানাতে। তো এটা আলুর দম দিয়ে খাওয়া হবে। আমি আলুর দম করে রেখেছিলাম আগের ভিডিওতে, আমি আলুর দম রেসিপি দেখিয়েছিলাম। তো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখতে পারো। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।